দেখাতে যাচ্ছি। দেখুন টিকিটের জন্য তারা অপেক্ষা করছে, টিকিটগুলো কিন্তু আজকে দেওয়া হবে না, এটা আগামীকাল সকাল 8টায় টিকিট ছাড়া হবে এবং সেই টিকিটটা 28 তারিখে তারা ঈদযাত্রা করবে এবং তারা আজকেই তারা অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন কেউ কাঠ খেলছে, কেউ কাঠ খেলায় ব্যস্ত, সারা রাত তারা কিন্তু এখানে বসে থাকবে, সারা রাত যাত্রা দেখেন। আগামীকাল সকাল 8টা থেকে টিকিট দেওয়া হবে, তারা আজকে ইফতার পর থেকে এখানে অবস্থান নিয়েছে, কেউ কাঠ খেলে টাইম পাস করার চেষ্টা করছে, কেউ ঘুমিয়ে আছে। এটা আগামীকাল 28 তারিখে টিকিট দেওয়া হবে। কমলাপুরের দৃশ্য দেখুন, আগামীকালকের লাইন আজকে শুরু হয়ে গেছে, সবাই যে যার মতো জায়গা দখল করে বসে আছে, বাড়ির ট্রেনে বাড়ির ফিরা রাস্তায় সবাই দখল করে আগে দাঁড়িয়ে আছে। শুধু স্বপ্নের বাড়ি, স্বপ্নের ঈদযাত্রার আশায় সবাই টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু রাত ভর লাইনে দাঁড়িয়ে থাকবে। সকাল 8টায় টিকিট দেওয়া হবে, 28 তারিখের টিকিট, তার মধ্যে হয়তো কেউ পাবে কেউ পাবে না।